বিএনপি নির্বাচনে না এলেও গণতন্ত্র চলার পথে কোনো বাধার সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সময়মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।